দলীপ ট্রফিতে বোলারের ত্রয়ী মাথায় গুরুতর চোট কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ারের মাঠে ডাকতে হলো অ্যাম্বুলেন্স। শুক্রবার এই ঘটনা ঘটেছে দলীপ ট্রফির ম্যাচে। পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মধ্যমাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বোলারদের দাপটে তখন মধ্যমাঞ্চলের খুবই খারাপ অবস্থা। 66 রানের দল 5 উইকেট হারিয়েছে, এমন অবস্থায় ব্যাট করতে আসে কলকাতার নাইট রাইডার্সের তারকা প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ার এবং এসেই 6 মেরে নিজের ইনিংস শুরু করেন। তবে তারপরের বল সোজা যায় বোলারের হাতে এবং ব্যাটসম্যান রান নিতে পারে এই ভেবে বোলার বল ছুড়ে মারেন ব্যাটসম্যানের দিকে এবং তা গিয়ে লাগে ভেঙ্কাটেশ আয়ারের মাথায়। যন্ত্রণায় মাথা চেপে ধরে মাটিতে বসে পড়েন ভেঙ্কাটেশ আয়ার, প্রত্যেকে ছুটে আসেন বিপদের আশঙ্কায় মাঠে। সঙ্গে সঙ্গে আসে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারও। তবে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় ভেঙ্কাটেশ আয়ারের চোট অতটা গুরুতর নয়, সাময়িকভাবে মাঠ থেকে উঠে গেলেও পরের দিকে আবারও আসে ম্যাটে ভেঙ্কাটেশ আয়ার। সো ফ্রেন্ডস, কেকেআরের ফ্যান হয়ে কেকেআরের এই প্লেয়ারের দ্রুত সুস্থতা কামনা করে ভিডিওটিকে করো লাইক এবং কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।